রাখতে বলে প্রভু তোমার হাবিবারস মহল্লায় আসবে আমরা অনেক দিন যাবত অপেক্ষায় অপেক্ষিত আছি গো মাহবুব কিন্তু তোমার হাবিব আসলো এবার তোমার হাবিব জুতাগুলো খুলে ফেলতেছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে আমার বন্ধু জুতা খুলেন না কারণ আরস সে নিজে গর্বিত হবে অন্যান্য জিনিসগুলোর উপর সে গর্ব করবে আল্লাহর হাবিব আমার কাছে আসছেন যখন আল্লাহর হাবিবের জন্ম হইছে এবার দিন দিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ গো তোমার হাবিবকে আমার মাঝে পাঠায়ও আবার রাতে আবদার করে আল্লাহ তোমার হাবিবকে আমার মাঝে দিও জমিন আবদার করে আল্লাহ তুমি তোমার হাবিবকে আমার মধ্যে পাঠাও আকাশ আবদার করে আল্লাহ তোমার হাবিবকে আমার মধ্যে তুমি পাঠাও এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দরখাস্তগুলা সকলের আবেদনগুলাই আল্লাহ পাক কবুল করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন দুনিয়াতে পাঠাইলেন এমন একটা মুহূর্তে দুনিয়াতে আল্লাহ পাক তার হাবিবকে পাঠাইছেন দ্বীনের শেষ দ্বীনের শুরু অংশ রাতের শেষ অংশ অর্থাৎ রাত শেষ আর দিন শুরু এমন মাঝামাঝি সময়ে সুবহে সাদেকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া পাঠায়া রাতেরও দরখাস্ত কবুল করেছেন দিনেরও দরখাস্ত আল্লাহ পাক কবুল করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ হর লাহজায়ে মুমিন কি নেহি শান নেহি ইয়ার হর লাহজায়ে মুমিন কি নেহি শান নেহি ইয়ার রুফতার মে ফিরদার মে আল্লাহ কি বুরহান রুফতার মে ফিরদার মে আল্লাহ কি বুরহান غفاري وقهاري وقدوس وجبروت غفاري وقهاري وقدوس وجبروت اي چار عناصر حق بنتا ہے مسلمان اي چار عناصر حق بنتا ہے مسلمان উলফত মে বরাবর হে ফা হো কে জফা হো উলফত মে বরাবর হে ফা হো কে জফা হো হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো হর চিজ মে লজ্জত হে আগর দিল মে মজা হো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যেই মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মহব্বত করে ভালোবেসে আমাদেরকে তার পবিত্র বিধান জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আসার কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ প্রিয় হাজিরিন এই মাস হলো রজব মাস এই মাসেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেয়ারাজ করিয়েছিলেন মেয়ারাজ অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ এক জিনিস যা আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য কোনো নবীদেরকে দেন নাই শুধু তার হাবিবকেই এই গুণে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন এরই ধারাবাহিকক্রমে আলোচনা চলতেছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সুদূর মক্কা মুকাররমা থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং মসজিদে আকসা থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে একদম আরশ মহল্লা পর্যন্ত নিয়েছিলেন এই আলোচনা আমাদের চলতেছিল তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সিদরাতুল মুনতাহা থেকে আরশ পর্যন্ত নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন আরশ পর্যন্ত নিয়েছেন
আরশে নিয়ে আল্লাহ পাক তার হাবিবের সঙ্গে কথোপকথন করেছেন আলোচনা করেছেন অন্যান্য নবীদের সঙ্গে আল্লাহ পাক বিভিন্ন প্রক্রিয়ায় আলোচনা করতেন যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহ পাক কথোপকথন করেছেন আলাপ আলোচনা করেছেন তুর পাহাড়ে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে যখন তুর পাহাড়ে নিয়েছেন তখন আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে বলছেন ফাসলা আলাই হে মূসা তুমি তোমার জুতাগুলো খুলে ফেলো ফাইন্নাকা ওয়াদিল মুকদ্দাস তুয়া কারণ এটা একটা পবিত্র পাহাড় সুতরাং পবিত্র পাহাড়ের মধ্যে তুমি জুতা খুলে তারপরে প্রবেশ করো কিন্তু আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে মিরাজ করতে গিয়েছেন তখন আরশ মহল্লায় যাওয়ার পরে আল্লাহর রাসূল জুতাগুলো খুলে ফেললেন এবার আরশ আল্লাহর কাছে আবদার করে প্রভু তোমার হাবিব আকাশে আসবে আরশ মহল্লায় আসবে আমরা অনেক দিন যাবত অপেক্ষিত যে তোমার হাবিব আসবে তোমার হাবিব আসলে আমরা তার পায়ের বাণীকণা দিয়ে আমরা ধন্য হব কিন্তু তোমার হাবিব তো জুতা খুলে ফেলে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও হাবিব আপনি জুতা খুললেন না জুতা নিয়েই আরশের মধ্যে প্রবেশ করেন বলেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আকাশ ডাক দিয়ে বলে প্রভু তোমার হাবিব আরশ মহল্লায় আসবে আমরা অনেক দিন যাবত অপেক্ষায় অপেক্ষিত আছি গো মাহবুব কিন্তু তোমার হাবিব আসলো এবার তোমার হাবিব জুতাগুলো খুলে ফেলতেছে এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দিয়ে আমার বন্ধু জুতা খুললেন না কারণ আরশ সে নিজে গর্বিত হবে অন্যান্য জিনিসগুলোর উপর সে গর্ব করবে আল্লাহর হাবিব আমার কাছে আসছেন যখন আল্লাহর হাবিবের জন্ম হয়েছে এবার দিন দিন আল্লাহর কাছে আবদার করে আল্লাহ গো তোমার হাবিবকে আমার মাঝে পাঠায়ও আবার রাতে আবদার করে আল্লাহ তোমার হাবিবকে আমার মাঝে দিও জমিন আবদার করে আল্লাহ তুমি তোমার হাবিবকে আমার মধ্যে পাঠাও আকাশ আবদার করে আল্লাহ তোমার হাবিবকে আমার মধ্যে তুমি পাঠাও এবার আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের দরখাস্তগুলা সকলের আবেদনগুলাই আল্লাহ পাক কবুল করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে যখন দুনিয়াতে পাঠাইলেন এমন একটা মুহূর্তে দুনিয়াতে আল্লাহ পাক তার হাবিবকে পাঠাইছেন দিনের শেষ দিনের শুরু অংশ রাতের শেষ অংশ অর্থাৎ রাত শেষ আর দিন শুরু এমন মাঝামাঝি সময়ে সুবহে সাদেকের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়া পাঠায়া রাতেরও দরখাস্ত কবুল করেছেন দিনেরও দরখাস্ত আল্লাহ পাক কবুল করে নিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের দরখাস্ত কবুল করেছেন রাত্রেরটাও এমন সময় পাঠাইছেন রাতের শেষ দিনের শুরু মাঝামাঝি সময় আবার জমিনের মধ্যে তার বন্ধুকে পাঠাইছেন আরশের মধ্যে মিরাজ করায়া আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের দরখাস্ত কবুল করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে মিরাজের ওজনিতে মিরাজে নিয়েছেন এবার আল্লাহর হাবিব বলেন আমি যখন আরশ মহল্লায় গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন যা ওহি করার আমাকে করলেন ওহি যা করার করলেন এরপরে যখন আমি চলে আসব মিরাজ শেষ হওয়ার আগে আগে যখন আমি চলে আসব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলেন আল্লাহ পাক যতক্ষণ আমাদের দেখা হয়েছে কথাবার্তা কথোপকথন হয়েছে হওয়ার পরে যখন আমি চলে আসবো আল্লাহ পাক আমার উম্মতের উপর খুশি হয়ে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন এবার আল্লাহর হাবিব খুশি যে আল্লাহ পাক আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন আল্লাহর হাবিব যখন মিরাজ থেকে চলে আসেন ষষ্ঠ আকাশ পর্যন্ত চলে আসলেন ষষ্ঠ আকাশে ওই হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম অবস্থান করতেছিলেন যাওয়ার সময় ষষ্ঠ আকাশে মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে সাক্ষাৎ হয়েছে আসার সময় যখন আবার রাসূল আসতেছেন এবার ষষ্ঠ আকাশেই রাসূলের সঙ্গে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাক্ষাৎ হয়েছে এবার মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম বলতেছেন ও পয়গম্বর আপনি আল্লাহর সঙ্গে মিরাজ করতে গিয়েছেন
আল্লাহর দরবারে আপনি গিয়েছেন, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হয়েছে, কিন্তু আপনার উম্মতকে আল্লাহ পাক কি দিয়েছেন? এবার পয়গম্বর ডাক দেয়া বলে, ও পয়গম্বর মুসা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতের জন্য খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনি তো খুশি হইছেন ঠিক, কিন্তু এই 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না, এটা তাদের জন্য অনেক কঠিন বিষয় হয়ে যাবে, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না, কারণ আমি তো নিজে প্রত্যক্ষদর্শী, আমি বনি ইসরাইলের মধ্যে ছিলাম, বনি ইসরাইলকে আল্লাহ পাক 2 ওয়াক্ত নামাজ দিয়েছিল, এই 2 ওয়াক্ত নামাজ তারা পড়তে পারে নাই ঠিকমতো, সুতরাং আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, সুতরাং আপনি যান আপনার রবের কাছে যা আবার আপনি কমায় আনেন। এবার আল্লাহর হাবিব হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে এবার আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গেলেন, যা বলতেছেন, প্রভু আমার উম্মতের জন্য এই বিধানটা কঠিন হয়ে যাবে, সুতরাং আপনি একটু কমায় দেন। এবার আল্লাহর হাবিব যখন আবদার করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত কমায় দিলেন। এখন কয়েক করব কি, 45 ওয়াক্ত বাকি আছে, 5 ওয়াক্ত কমাইছেন, 5 ওয়াক্ত কমানোর পরে আল্লাহর হাবিব খুশি, আল্লাহ আমার আবদার কবুল করে 5 ওয়াক্ত কমায় দিয়েছেন। এবার 45 ওয়াক্ত নিয়ে রাসূল আবার ফিরে আসলেন। আবার যখন মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসলেন, মুসা আলাইহিস সালাম বলতেছেন, হাবিব কি হইল, আল্লাহ পাক কতটুক কমাইছেন? এবার আল্লাহর হাবিব ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ কমাই দিয়েছেন। বলেন, না এইটা আপনার উম্মত পারবে না, আবার আল্লাহর কাছে যান। আবার যখন আল্লাহর হাবিব আল্লাহর কাছে গেলেন, যা আবেদন করতেছেন, আল্লাহ গো এটা আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে, সুতরাং আপনি আরো কমায় দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো 5 ওয়াক্ত কমায় দিলেন, এখন মোট হলো 40 ওয়াক্ত। আবার যখন 40 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব মুসা আলাইহিস সালাম পর্যন্ত ষষ্ঠ আকাশে আসলেন, এবার মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, ও পয়গম্বর আল্লাহ এখন কয় ওয়াক্ত কমাইছেন? বলে, আল্লাহ আরো 5 ওয়াক্ত কমাই দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালাম বলতেছেন, এখনও আপনার উম্মত এটা পারবে না, কষ্ট হবে, আবার আপনি যান। এবার আল্লাহর হাবিব বিশ্বনবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, এইভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ থেকে ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 7 বার আসা যাওয়া করলাম। কয়বার? 7 বার। রব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমায়া এবার আল্লাহর হাবিবকে তার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ উপহার দিলেন। বলেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে খুশিতে আবার রওনা করেছেন, এবার হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত আসার পরে হযরত মুসা আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর কয় ওয়াক্ত হইছে? বলে, 5 ওয়াক্ত। বলে, এটাও আপনার উম্মতের জন্য কঠিন হবে। এবার আল্লাহর হাবিব বলতেছেন, না আল্লাহর দরবার পর্যন্ত এখন আর যাইতে পারবো না, এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক আমার উম্মতকে দিয়েছেন, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওয়াদা দিয়েছেন, আল্লাহ পাক তার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনার উম্মত যদি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতে আদায় করে, খুশু খুজুর সঙ্গে যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়াক্ত মতো যদি এই 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ পাক আপনার উম্মতের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। কারণ আল্লাহ পাক বলেছেন, মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেক কাজ করবে তার জন্য 10টি নেক, এক কাজের বিনিময়ে নেক কয়টি? 10টি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক কাজ, নেক কাজ করার কারণে 10টা নেক দিবেন, এই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে আদায় করে, আল্লাহ পাক বলেন তার আমল নামাই দৈনিক 50 ওয়াক্ত নামাজের সওয়াব লিখে দেওয়া হবে। হাসরের দিন যখন আমল নামা হাতে দেওয়া হবে, তখন যারা নামাজি তাদের আমল নামার মধ্যে দেখা যাবে দৈনিক 50 ওয়াক্ত নামাজ লেখা। বান্দা আবদার করবে, আল্লাহ আমি তো 50 ওয়াক্ত নামাজ কোনোদিনও করি নাই, শুধু 5 ওয়াক্ত করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি যেহেতু 5 ওয়াক্ত করেছো আর আমি ওয়াদা দিয়েছিলাম 5 ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা পড়ে তাহলে তার আমল নামায় 50 ওয়াক্ত সওয়াব দিয়ে দিব, তাই এই জন্য তোমার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব লেখা হয়ে গেছে। তাহলে 5 ওয়াক্ত নামাজ
পাঁচ ওয়াক্ত নামাজ যদি কোনো বান্দা খুশু ও হুজুর সঙ্গে পড়ে আল্লাহ পাকের ওয়াদা তাহলে আমরা 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদের আমল নামায় আসবে এইজন্য আমরা সবাই প্রস্তুত আছি না ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ যথানিয়মে আদায় করব সবাই ইনশাআল্লাহ আজকে থেকে নিয়ম করি যেন আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে 50 ওয়াক্ত পাইতেছি আরে মানুষ দুনিয়ার পাগল দুনিয়াতে দেখা যায় অল্প কিছু লাভের কারণে সারা দিন দৌড়ায় কিন্তু আল্লাহ পাক মাত্র 5 ওয়াক্ত নামাজ বেশি সময়ের প্রয়োজন না 5 ওয়াক্ত নামাজ মোট মিলায়া হয়তো 1 ঘন্টা সময় সারা দিন 24 ঘন্টা সময় থেকে আপনার নামাজের পিছনে যদি 1 ঘন্টা সময় যায় তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় হয়ে যায় আর আপনি যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার আমলনামায় লেখা হবে শুধু তাই না আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আপনার প্রয়োজনীয় যত সব কাজগুলো আপনি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাজগুলোও আপনার আমলনামায় নেক হিসাবে লিখে দিবেন তাহলে আমরা প্রস্তুত আছি না সবাই ইনশাআল্লাহ তাহলে আল্লাহর জন্য একটু সময় বের করা আল্লাহ পাক আমার আপনাকে আমাকে আপনাকে 24 ঘন্টা দৈনিক 24 ঘন্টা সময় আল্লাহ পাক দিয়েছেন অতএব যেই আল্লাহ আমাকে 24 ঘন্টা সময় দিলেন সেই মাওলার জন্য আমি 1টা ঘন্টা সময় কুরবানি করতে পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নিয়ত করব যেন আমার এক ওয়াক্ত নামাজও না ছুটে যায় এই নামাজের কারণে হাশরের দিন কিছু মানুষ যারা নামাজ করবে না তাদেরকে এই নামাজের কারণে আসামি করে জাহান্নামে দেওয়া হবে শুধু নামাজের কারণে আর নামাজ যার ঠিক না হবে হাদিসের মধ্যে আছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি সালাহ হাশরের দিন সর্বপ্রথম যেই হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব যদি কোনো বান্দার নামাজের হিসাব ঠিক হয়ে যায় তাহলে সমস্ত হিসাব তার অটোমেটিক ঠিক হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ আর যদি কেউ নামাজের হিসাব ঠিক মতো না দিতে পারে তাহলে তার সমস্ত হিসাবগুলাই কঠিন হয়ে যাবে এজন্য নামাজটা যখন আমার ঠিক হয়ে যাবে কারণ এই নামাজের কারণে নামাজ যখন আমার ঠিক হবে এই নামাজ আমাকে সমস্ত গুনাহ থেকে বাঁচায় রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ এমন এক জিনিস যেটা অশ্লীল অন্যায় ব্যভিচার এবং গুনার কাছ থেকে বাঁচায় রাখে এটা হলো নামাজ সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে অর্থাৎ আমাদের নবীর উম্মতকে পাঁচ ওয়াক্ত নামাজ দৈনিক ফরজ করে দিয়েছেন এজন্য আল্লাহ পাক বলেও দিয়েছেন যদি কোনো বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তার আমলনামায় আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব সুতরাং আমরা পাঁচ ওয়াক্ত নামাজ যথানিয়মে আদায় করার চেষ্টা করব আল্লাহর হাবিব সেই মিরাজে গিয়েছেন মিরাজে যাওয়ার এটা হলো এক নাম্বার যে আল্লাহ পাক তার হাবিবকে তার হাবিবের উম্মতের জন্য নামাজ দিয়েছেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সমস্ত কিছু ঘুরায় ঘুরায় দেখাইছেন জান্নাত দেখাইছেন জাহান্নাম সব কিছু দেখছেন আল্লাহর হাবিব জান্নাতগুলা ঘুরে ঘুরে দেখছেন এবং জাহান্নাম দেখছেন জাহান্নামের শাস্তিগুলা দেখছেন আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেন আমি যখন যাই তখন দেখতেছি কিছু সংখ্যক লোক এমন যাদের মাথার মধ্যে হাতুড়ি দিয়ে আঘাত করা হইতেছে আমি জিজ্ঞেস করলাম জিব্রাইল এরা কারা এবার জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সামনের দিকে অগ্রসর হন সামনে যাই আবার আমি যখন সামনে গেলাম তখন আল্লাহর হাবিব বলেন আমি সামনে গেলাম যাই দেখি কি সংকট লোক যাদের গাল গোলাপ করার দিয়ে কাটা হইতেছে অর্থাৎ এক গাল ডান গালটা যখন করার দিয়ে কাটা হয় আবার বাম গাল শুরু করা হয় এই দিকে ডান গালটা ভালো হয়ে যায় বাম গালটা কাটা শেষ হওয়ার পরে যখন ডান গাল কাটা হয় এদিকে ওই বাম গাল ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় এইভাবে তার আজাব শাস্তি চলতেছে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম জিব্রাইল এরা কারা কেন এই আজাব হইতেছে এবার জিব্রাইল বলতেছেন না রাসূলুল্লাহ সামনের দিকে চলেন এবার আমরা সামনের দিকে গেলাম সামনের দিকে যায় দেখি কিছু মানুষ উলঙ্গ অবস্থায় কিছু নারী পুরুষ দাঁড়ানো আছে যারা উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে এবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন হাবিব এরা কারা এবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন ও জিব্রাইল এরা কারা কেন এই আজাব হয় এবার জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ সামনের দিকে অগ্রসর হন এবার যখন আমরা সামনের দিকে গেলাম যাই দেখি একটা নক্তের রক্তের বিশাল বড় নদী যেই নদীর মধ্যে কিছু সংখ্যক লোক সাঁতার কাটতেছে
সাতার কাটতে কাটতে যখন আবার কিনারায় পৌঁছে আবার এখানে একদল ফেরেশতা দাঁড়ানো আছে যারা আবার পাথর নিক্ষেপ করে পাথর নিক্ষেপ করার দ্বারা আবার সে সমুদ্রের মাঝখানে চলে যায় আবার সাতরা সাতরা যখন কিনারায় আসে আবার পাথর নিক্ষেপ করে এইভাবে শাস্তি চলতেছে এবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা কেন এদের আযাব হইতেছে আল্লাহর হাবিব ডাক দেয়া বলতেছে নূহ পয়গম্বর সামনে আগান এইভাবে সামনে যাইতে এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিব্রাইল আল্লাহর হাবিবকে বলতেছেন পয়গম্বর প্রথম যে লোকটা দেখেছেন যে যার মাথায় পাথর দিয়ে আঘাত করা হইতেছে হাতুড়ি দিয়ে আঘাত করা হইতেছে ওই লোকটা হলো বেনামাজি সে নামাজ পড়তো না এই কারণে তাকে এই শাস্তি দেওয়া হইতেছে আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন এই শাস্তি কতদিন পর্যন্ত হবে এবার জিব্রাইল বলতেছেন কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি হতে থাকবে এবার জিব্রাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বারে যেই লোকটাকে দেখেছেন যেই লোকটাকে আপনি দেখছেন দ্বিতীয়বার ওই তার গাল কাটা হচ্ছে ওই লোকটা দুনিয়াতে বেশি বেশি মিথ্যা কথা বলতো যে মিথ্যা কথা বলার কারণে আজকে তার গালগুলা কাটা হইতেছে এক গাল কাটা হয় আরেক গাল সুস্থ হয় এইভাবে কতদিন চলবে এবার জিব্রাইল ডাক দিয়া বলে ও পয়গম্বর এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে অর্থাৎ কিয়ামত হওয়ার আগ পর্যন্ত তার এই শাস্তি এর পরে আল্লাহর হাবিবকে ডাক দিয়া জিব্রাইল বলতেছেন ও জিব্রাইল ও পয়গম্বর আপনি যে পরের লোকগুলা দেখলেন উলঙ্গ অবস্থায় যারা আছে নারী পুরুষ যারা দাঁড়িয়ে আছে কই এরা দুনিয়াতে জিনা ব্যভিচার করতো জিনা ব্যভিচার করার কারণে আল্লাহ পাক তাদেরকে এই শাস্তি দিয়েছেন এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে এরপরে আবার আল্লাহর হাবিব জিজ্ঞেস করতেছেন পরবর্তী যাকে দেখলাম ওই নদীর মধ্যে সাঁতার কাটতেছে যারা তারা কারা এবার আল্লাহর হাবিব হযরত জিব্রাইল ডাক দেয়া বলেন পয়গম্বর এরা কোরআনে হাফেজ ছিল কিন্তু কোরআনের উপর আমল করে নাই কোরআনের উপর তারা আমল করে নাই যার কারণে আল্লাহ পাক তাদেরকে এই শাস্তি দিয়েছেন বলেন এরা কতদিন থাকবে আল্লাহর হাবিব যখন এই প্রশ্ন করলেন জিব্রাইল বলতেছেন এরা কিয়ামত পর্যন্ত এই শাস্তি হবে এইভাবে বিভিন্ন আজাব বিভিন্ন জাহান্নামের আজাব গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এইভাবে দেখায় দিলেন যেন আল্লাহর হাবিব নিজে চোখ দিয়া দেখা দেখা উম্মতদেরকে বলতে পারে উম্মত তোমরা যদি এই গুনার কাজ করো তাহলে তোমাদের এই শাস্তি হবে তোমরা যদি সেই গুনার কাজ করো সেই শাস্তি হবে আল্লাহর হাবিবকে এই জাহান্নামের শাস্তিগুলো আল্লাহ দেখায় দিলেন আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেরাজের রজনী থেকে এই শাস্তিগুলো দেখে আয়েশা আয়েশা উম্মতের মধ্যে হাদিসের মাধ্যমে বর্ণনা করেছে যে উম্মত যদি গুনার কাজ করো তাহলে এই শাস্তি হবে এরকম আল্লাহর হাবিব সমস্ত গুলাই তার উম্মতের জন্য বলে দিয়ে গিয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহর হাবিব হয়তোবা এরকম থাকতো আল্লাহর হাবিব নিজে চোখে দেখছেন দেইখা উম্মতকে বলছেন যে উম্মত আমি দেইখা আসছে নিজে কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে এই জন্য দেখাইলেন যে আল্লাহর রাসূল যখন তার উম্মতকে ভয় দেখাবেন তখন রাসূলের জন্য একটা অভিজ্ঞতা থাকে যে আল্লাহর হাবিব ওই জাহান্নামের আযাবগুলো দেখে আসছেন তাহলে এই আযাবগুলো কিয়ামত পর্যন্ত অর্থাৎ কিয়ামত যখন হবে এই পর্যন্ত হবে আর বাকি কিয়ামতের পরে হবে তার চিরজীবনের ফয়সালা কিয়ামত পর্যন্ত এই শাস্তিগুলো চলতে থাকবে বেনামাজির শাস্তি চলতে থাকবে যারা সুদখোর যারা জিনাখোর যারা মদখোর সবার এক এক রকম এক এক শাস্তির কথা আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বর্ণনা করেছেন পরে এই শাস্তিগুলো কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামতের পরে হবে তার ফয়সালা এই জন্য গুনার কাজগুলো পরিত্যাগ করা আল্লাহর হাবিব যেগুলো বলেছেন নিজের চোখে দেখে দেখে বলছেন যে উম্মত তুমি যদি এরকম এই অন্যের দোষ বর্ণনা করো তাহলে তোমার এই শাস্তি হবে তুমি যদি মিথ্যা কথা বলো তাহলে তোমার এই গাল কাটা হবে তাহলে এগুলো আল্লাহর হাবিবকে সরাসরি দেখা 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 বর্ণনা করেছেন তাই আল্লাহর হাবিব জান্নাত এবং জাহান্নাম সবগুলো দেখলেন দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মেরাজ শেষ করায়া আল্লাহর হাবিবকে আবার দুনিয়াতে ফিরত পাঠাইলেন আল্লাহর হাবিব যখন দুনিয়াতে আসছেন তখন ওই ফজরের নামাজের পরে আল্লাহর নবীর দৈনন্দিন অভ্যাস ছিল ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব
সাহাবায়ে কেরামকে নিয়ে যেই স্বপ্নগুলো রাতে দেখতেন বর্ণনা করতেন অথবা কিছু নসিহত করতেন এই দিন আল্লাহর হাবিব ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ভাষণ দিলেন আমি এই রাতের মধ্যে সুদূর বাইতুল মুকদ্দাস এবং বাইতুল মুকদ্দাস পারি দিয়ে আরশ মহল্লা পর্যন্ত যাই আবার ফেরত আসছি সাহাবায়ে কেরাম বিশ্বাস করে নিলেন কিন্তু কাফেররা যখন শুনছে যে মুহাম্মদ এক রাতের ভিতরে সে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়ে আবার ফেরত আসছে কাফেরদের মাথায় ধরে নাই কাফেররা ঠাট্টা বিদ্রুপ করতেছে এবার তারা ঠাট্টা বিদ্রুপ করে মুহাম্মদ পাগল হয়ে গেছে কি বলে আবল তাবল বলতেছে এবার কাফেররা মিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন যায় দেখি আবু বকর কি বলে ওই দিন ঘটনাক্রমে আবু বকর মসজিদে ফজর নামাজে ছিলেন না ওই ঘটনা শুনেন নাই জানেন না কিন্তু কাফেররা আবার প্রশ্ন করতেছে আবু বকর বলো দেখি যদি কোনো ব্যক্তি এমন এমন কথা বলে যে এক রাত্রিতে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত যায় ফিরে আসছে তাহলে এই কথাটা কি বিশ্বাস করার মতো কিনা এবার সিদ্দিকে আকবর বলতেছে এই কথা কে বলছে আগে সেটা বলো তারপরে আমি দেখব বিশ্বাস করা যায় কিনা বলে আর কে বলবে তোমার সাথী তোমার সঙ্গী তোমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এবার সিদ্দিকে আকবর আবু বকর বলতেছেন আমি শোনা মাত্রই বিশ্বাস করলাম যদি আল্লাহর হাবিব বলে থাকেন যদি আল্লাহর রাসূল এমন কথা বলে থাকেন তাহলে আমি বিশ্বাস করে নিয়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আবু বকরকে সিদ্দিক উপাধি নাম দিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা সিদ্দিক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা দুনিয়া কি সখাওয়াত মে তেরা নাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা উসমান তেরা নাম সে ইসলাম রহেগা দুনিয়া কি বাদাত মে তেরা নাম রহেগা দুনিয়া কি বাদাত মে তেরা নাম রহেগা আলী তেরা নাম সে ইসলাম রহেগা আলী তেরা নাম সে ইসলাম রহেগা দূরে বলেন আল্লাহু আকবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন শোনা মাত্রই বিশ্বাস করে ফেললেন এবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবু বকর সিদ্দিককে সিদ্দিক উপাধি নাম দিয়ে দিলেন তখন থেকে আবু বকর সিদ্দিক আগে ছিল আবু বকর তখন তার নাম হয়ে গেল সিদ্দিক অর্থাৎ সত্যবাদী এখন আবু বকরের নাম সিদ্দিক আকবর অর্থাৎ স্বর্ণাক্ষরে ইতিহাসের মধ্যে লেখা যে সেই আবু বকর যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সর্বপ্রথম এরপরে আল্লাহর হাবিবের সদা সর্বদাই সঙ্গী হয়ে যিনি কাজ করেছেন সেই আবু বকরের নামগুলা ইসলামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখে রাখছেন কারণ কাফেররা ওই মেরাজকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে কিন্তু আবু বকর শোনা মাত্রই বিশ্বাস করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরকে এইভাবে কবুল করেছেন আগে ওলা সমস্ত উম্মতগুলা ওই আবু বকরের নাম শোনা মাত্রই সিদ্দিক বলে উপাধি দিবে বলেন সুবহানাল্লাহ তাহলে আবু বকর শোনা মাত্রই বিশ্বাস অর্থাৎ রাসূল বললেন আর রাসূল তো শুধুমাত্র এইটা বলেছেন যে মেরাজ করেছেন এটা সামান্য কথা কিন্তু রাসূল যদি এর চেয়ে আরো বড় কোনো কথা বলেন যেগুলো আমি দেখি নাই সেগুলাও আমি বিশ্বাস করতে রাজি বলেন সুবহানাল্লাহ তাহলে আবু বকর উনি বলতেছেন রাসূল বলেছেন সুতরাং এর মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু কাফেররা ঠাট্টা বিদ্রুপ করা শুরু করে দিছে ওই এবার কাফেররা মিলে আল্লাহর রাসূলকে বিভিন্ন প্রশ্ন করা শুরু করছে যে মুহাম্মদ তুমি মেরাজে গিয়েছো
সুতরাং মেরাজ যেহেতু গেছো বাইতুল মুকদ্দাস গেছো বলো দেখি বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা আছে বলেন তো দেখি যদি কেউ কোন জায়গায় হঠাৎ করে যায় মনে করেন আপনি এক জায়গা থেকে আরেক মসজিদে গেলেন মাইমান সিং বড় মসজিদে গেলেন আপনি কি ওই দরজা গুনবেন এবার কাফেররা শুরু করে প্রশ্ন শুরু করছে মুহাম্মদ বলো দেখি দরজা কয়টা মসজিদের জানালা কয়টা মসজিদের পিলার কয়টা আছে এবার আল্লাহর হাবিব আশ্চর্য হয়ে গেলেন আরে আমি তো এক রাত্রির জন্য গেছি আমি তো এগুলো গোনার জন্য যাই নাই এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর হাবিব উপর দিকে তাকাইলেন আল্লাহ কাফেররা যে প্রশ্ন করতেছে আমার পক্ষে তো উত্তর দেওয়া সম্ভব না এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে বললেন জিব্রাইল যাও কাফেররা যেই প্রশ্নগুলো আমার হাবিবকে করে তুমি যা বাইতুল মুকদ্দাসের সিনারিটা বাইতুল মুকদ্দাসের ছবিটা আমার বন্ধুর সামনে ধরে দাও আমার বন্ধু যেন গুনে গুনে তাদের উত্তরগুলো ঠিকঠাক মতে দিয়ে দিতে পারে বলেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব আবার দেখে দেখে গুনে গুনে বললেন বাইতুল মুকদ্দাসের দরজা এতটা জানালা এতটা এবার ওই ফিলার এতটা সবগুলো আল্লাহর রাসূল ঠিক মতো বলে দিয়েছেন এবার কাফেররা একটা মানে তারা দেখছে এবার আর কোনো কথা নাই এবার বলে মুহাম্মদ এগুলো সব জাদুর মাধ্যমে করছে বলে নাউজুবিল্লাহ আল্লাহর হাবিবকে আসলে জাদুর মাধ্যমে করেছেন এগুলো আল্লাহ পাক নিজে করাইছেন আল্লাহ পাক যেই কথাটা নিজে কোরআনের মধ্যে বলেছেন এই কথাটা যদি কেউ অস্বীকার করে সরাসরি কাফের হয়ে যাবে মেরাজ সম্পর্কে অর্থাৎ এই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এই মেরাজের ঘটনা যদি কেউ অস্বীকার করে তাহলে সেই কাফের এটাই হলো ফতোয়া সে ডাইরেক্ট কাফের হয়ে যাবে এজন্য এই মেরাজকে অস্বীকার করা যাবে না মেরাজ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে করাইছেন আল্লাহর দ্বারা সম্ভব এই মেরাজ সম্পর্কে বিভিন্ন পাদ্রী খ্রিস্টান যারা ছিল তারাও সাক্ষ্য দিয়েছে অর্থাৎ আল্লাহর হাবিব রোম সম্রাটের কাছে যখন চিঠি পাঠাইলেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবার রোম সম্রাট চিঠি পাওয়ার পরে ইসলাম ধর্ম গ্রহণ করবে যাচাই বাছাই করার জন্য মক্কার কিছু লোক তালাশ করতেছে এক কাফেলা পাইছে যারা শাম দেশে ব্যবসা করার জন্য গিয়েছিল ওই কাফেলাকে ডাইকে আনছে বলতো দেখি তোমাদের মোহাম্মদ যে নবী দাবি করে কি কি এবার আবু সুফিয়ান ইবনে হারব যে কাফের ছিল তার নাম এই কাফেরদের মধ্যে অন্যতম ওই আবু সুফিয়ান ইবনে হারব বলতেছে আমি বলতেছিলাম আমি মনে মনে এরকম ভাবলাম যে মিথ্যা কিছু বাচ্চার সামনে বলবো কিন্তু আসলে আমার দ্বারা মিথ্যা বলা সম্ভব না কারণ আমার সাথীরা মিথ্যু বলবে আবার আমি যদি বাচ্চার সামনে ধরা পড়ি যে মিথ্যা বলছি তাহলে আমার শাস্তিও হবে এবার তিনি মেরাজের ঘটনাটা উল্লেখ করলেন বিশেষ করে যে আমাদের নবী এরকম বলে যে মক্কা থেকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত এক রাত্রে গেছে আবার আসছে এবার যে পাদ্রি ওই বাইতুল মুকদ্দাসের খাদেম পাদ্রি পিয়ে পিছনে দাঁড়ানো ছিল সে ডাক দিয়ে বলতেছে আমি এর নিজে মানে সচক্ষে আমি এটার প্রমাণ আমি নিজেই প্রমাণ কারণ যেই রাত্রির কথা বলতেছ ওই রাত্রিতে ঠিকই আমার প্রতিদিন নিয়ম ছিল আমি বাইতুল মুকদ্দাসের দরজা বন্ধ না করে আমি ঘুমাইতাম না রাত্রে কিন্তু ওই দিন রাত্রে যখন আমি দরজা বন্ধ করতে যাই দেখি দরজা লাগে না বলেন সুবহানাল্লাহ দরজা লাগে না আমি চেষ্টা করলাম আমার খাদেমদেরকে ডেকে আনলাম দরজাটা লাগাও কেউ পারে নাই আমি মিস্ত্রি ডেকে আনলাম বাজার থেকে যে তোমরা দরজাটা লাগায় দাও মিস্ত্রিরাও উত্তর দিয়েছে আজকে রাত্রে কমপক্ষে এটা সম্ভব না বলেন সুবহানাল্লাহ কালকে রাত্রে কালকে সকালে দেখা যাবে এটা খোলা যায় কিনা এবার পাদ্রি বলতেছে আমি এরকমটাই ধারণা করছিলাম যে ওই রাত্রিতে কিছু না কিছু একটা ঘটবে বিশাল এক ঘটনা ঘটবে তাহলে তোমাদের ঘটনা আর আমার ঘটনা বাস্তবে মিলে গিয়েছে সুতরাং তোমাদের নবীর মেরাজটা সবারছেন সত্য হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ তাহলে এরকম বিভিন্ন প্রমাণ মেরাজ সম্পর্কে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই তার হাবিবকে মেরাজ করেছেন এবং দুনিয়াতেও প্রমাণ দিয়েছেন যেন মানুষ বিশ্বাস করে আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করেন বলেন আমিন।